মধ্যপ্রাচ্যের দেশ কাতার উদযাপিত হয়েছে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর। কাতার প্রতিনিধি আমিন ব্যাপারে জানান, বুধবার স্থানীয় সময় ভোর 5:40 কাতারের সব ঈদগাহ ও মসজিদে একই সময় ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এবার কাতারে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে বাংলাদেশ এম স্কুল অ্যান্ড কলেজ মাঠে অনুষ্ঠিত হয়েছে পবিত্র ঈদ জামাত। দলমত নির্বিশেষে বাংলাদেশিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে প্রবাসীদের মিলনমেলায় পরিণত হয়। সবাইকে ঈদের শুভেচ্ছা জানান বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ নজরুল ইসলাম। ১-২-৩ ঢাকায় জমি জিতে নি 100% ক্যাশব্যাক সহ ২০ কোটি টাকার পুরস্কার।